নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফয়সাল প্রধান, সহকারী শিক্ষক নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয় ব্রাউনবাড়িয়া। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অষ্টম শ্রেণীর বিজ্ঞান অষ্টম অধ্যায়। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম রাসায়নিক সমীকরণ ও সমতাকরণ নিয়ে। আজকে আমরা আলোচনা করব পার্ট 5-9, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া। তোমাদের বইয়ে 4 ধরনের রাসায়নিক বিক্রিয়া নিয়ে আলোচনা করা হয়েছে, তার মধ্যে সর্বপ্রথম সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া কি? একের অধিক পদার্থ একত্রিত হয়ে সম্পূর্ণ ভিন্ন ধর্মী নতুন একটি রাসায়নিক পদার্থ তৈরি করে তাকে সংযোজন বিক্রিয়া বলে। যেমন আয়রন প্লাস সালফার বিক্রিয়া করে ফেরাইট সালফাইড উৎপন্ন করে। এক্ষেত্রে আয়রন ও সালফার একে অপরের সাথে মিলে সম্পূর্ণ ভিন্ন ধর্মী নতুন পদার্থ ফেরাইট সালফার উৎপন্ন করেছে। এখানে সংযোজন বিক্রিয়ার মাধ্যমে দুটি মৌল থেকে কিভাবে একটি যৌগ উৎপন্ন করা যায় তা দেখানো হয়েছে। আবার দুটি যৌগ থেকে একটি নতুন যৌগ তৈরি করা যায় সংযোজন বিক্রিয়ার মাধ্যমে, যেমন NH3 অ্যামোনিয়া প্লাস HCl হাইড্রোজেন ক্লোরাইড বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করে। এক্ষেত্রে দুইটি যৌগ একে অপরের সাথে মিলে সম্পূর্ণ ভিন্নধর্মী একটি নতুন যৌগ তৈরি করেছে। এবার আমরা দেখি দহন বিক্রিয়া। দহন বিক্রিয়া কি? কোনো মৌল বা যৌগ যখন বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে রাসায়নিক শক্তিকে তাপ ও আলোক শক্তিতে রূপান্তরিত করে তাকে দহন বিক্রিয়া বলে। আমাদেরকে মনে রাখতে হবে রাসায়নিক শক্তিকে তাপ ও আলোক শক্তিতে অবশ্যই রূপান্তরিত করে, যেমন ম্যাগনেসিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করে। এখানে ম্যাগনেসিয়াম বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করে। এই বিক্রিয়া চলাকালীন সময় পাশাপাশি তাপ ও আলোক শক্তি উৎপন্ন হয়। আমরা আগে বলেছিলাম দহন বিক্রিয়ায় সবসময় তাপ ও আলোক শক্তি উৎপন্ন হবে। যদি আরেকটা বিক্রিয়া কল্পনা করি, সালফার প্লাস অক্সিজেন বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করে, এই ক্ষেত্রেও বিক্রিয়ায় তাপ ও আলোক শক্তি উৎপন্ন হয়। এবার আমরা দেখি প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া কি? যে বিক্রিয়ায় একটি মৌল কোনো যৌগ থেকে অপর একটি মৌলকে সরিয়ে নিজে ওই স্থান দখল করে নতুন যৌগ তৈরি করে তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। যেমন জিঙ্ক সালফ্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে H2SO4 জিঙ্ক সালফেট ও হাইড্রোজেন উৎপন্ন করে। এই বিক্রিয়ায় জিঙ্ক ধাতু সালফ্রিক অ্যাসিড থেকে হাইড্রোজেনকে সরিয়ে সে নিজে অবস্থান করে জিঙ্ক সালফেট উৎপন্ন করে। আবার যদি আরেকটা বিক্রিয়া লক্ষ্য করি, আয়রন প্লাস কপার সালফেট বিক্রিয়া করে আয়রন সালফেট প্লাস কপার উৎপন্ন করে। এই ক্ষেত্রে ঠিক একই নিয়মে আয়রন কপার সালফেট থেকে কপারকে সরিয়ে সে নিজে অবস্থান করে ফেরাইট সালফেট ও কপার উৎপন্ন করে। এবার আমরা দেখি বিয়োজন বিক্রিয়া কি। বিয়োজন বিক্রিয়া, যে বিক্রিয়ায় একটি যৌগ থেকে একাধিক মৌল বা যৌগ উৎপন্ন হয় তাকে বিয়োজন বিক্রিয়া বলে। যেমন পটাশিয়াম ক্লোরেট যদি তাপ দেওয়া হয় তাহলে সে ভেঙে পটাশিয়াম ক্লোরাইড প্লাস অক্সিজেন উৎপন্ন করে।
তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই বিক্রিয়ায় তাপ প্রয়োগের ফলে পটাশিয়াম ক্লোরেট ভেঙে পটাশিয়াম ক্লোরাইড ও অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়েছে। যেহেতু একটি যৌগ থেকে একাধিক মৌল বা যৌগ তৈরি হয়েছে, সেহেতু বিক্রিয়াটি হলো বিয়োজন বিক্রিয়া। যদি আমরা আরেকটি উদাহরণ দেখি, যেমন কপার কার্বনেট তাপ প্রয়োগ করা হলে ভেঙে কপার অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। এই ক্ষেত্রেও একটি যৌগ ভেঙে গিয়ে দুটি যৌগে রূপান্তরিত হয়েছে। সুতরাং উক্ত বিক্রিয়াটি হচ্ছে কি আমার বিয়োজন বিক্রিয়া। তো আজকের মতো আমাদের আলোচনা ছিল এই পর্যন্তই। আশা করি তোমরা বিক্রিয়াগুলো বুঝতে পেরেছ এবং তোমরা বেশি বেশি অবশ্যই বিক্রিয়াগুলো বাসায় প্র্যাকটিস করবে। তো আগামী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। এই আশা ব্যক্ত রেখে আজকের মতো এখানে বিদায় নিলাম। খুদা হাফেজ।